আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং বিভিন্ন সাহাবী কথা বলার সময় বেশিরভাগ আল্লাহর নামে শপথ করে কথা বলতেন কারণ কি এটার নাম হচ্ছে ইয়ামিনে লাগব ইয়ামিনে লাগব অর্থ হচ্ছে যে ইয়ামিন তারা উদ্দেশ্যমূলক বলে না মুখ থেকে বেরিয়ে যায় এটাকে বলে ইয়ামিনে লাগব আল্লাহ তাআলা কোরআন কারীমে যেন স্পষ্ট বলে দিয়েছেন লা ইউআখযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম আল্লাহ তাআলা তোমাদের এই ইয়ামিনে লাগব ধর পাকড়াও করবেন না কারণ তাদের মুখ থেকে এমনি বেরিয়ে যায় চট্টগ্রামের মানুষ আছে আপনারা জানেন অনেকেই কথায় কথায় এমন একটা কথা বলে যেটা আমাদের এলাকায় যদি বলে খবর আছে মায়ের দিয়ে সোজা করে ফেলবে কিন্তু এরা মুখ থেকে বেরোনোর উদ্দেশ্য নেয় না এটা এটা উদ্দেশ্য নেয় না আমাদের কুষ্টিয়া গ্রামে এমন একটা শব্দ আছে এমন এক কথা বলে যেই কথা যদি কোনো এই এলাকার মানুষ বলে কেউ বলছে এর মতো বেয়াদব পৃথিবীতে আরেকটা নাই কিন্তু এটা কুষ্টিয়াতে স্বাভাবিকভাবে বলে থাকে তাহলে বোঝা গেল কিছু শব্দ আছে অঞ্চল ভিত্তিক এলাকা ভিত্তিক যেগুলোতে তারা মূলত উদ্দেশ্য শপথ নেয় না উদ্দেশ্য হতে কথাটা শক্তিশালী করা নেই শক্তিশালী কথা বলা নেই ঠিক এই যে লাও আল্লাহ বালাও আল্লাহ লাও আল্লাহ বালাও আল্লাহ এই যে কথাগুলো দুইটা শব্দ ব্যবহার করে আল্লাহ কথাটা বলছে উদ্দেশ্য তাদের শপথ না শপথ না কিন্তু শপথ যখন করে তখন বলে যে তুমি শপথ করে বলো তখন বলে আল্লাহ লা ফালান না আল্লাহ শপথ করে বলছি আমি এটা করেছি অথবা করবো অথবা করেছি এরকম বলে তখন আলাদা আসে শব্দ কিন্তু এই কথার সামনে দিয়ে অটোমেটিক যেটা চলে আসে শপথের উদ্দেশ্যে তারা বলে না এর জন্য আল্লাহ তারা পাকড়াও করবেন আল্লাহ বলে দিয়েছেন।